আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং এডুকেশনাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে চলেছি যেখান থেকে আপনারা সবাই কোনো পরিশ্রম ছাড়াই বা কোনো কাজ করা ছাড়াই আজীবন পর্যন্ত পেনশন পেতে পারেন সে আপনার বয়স যাই হোক না কেন তাও আবার অল্প স্বল্প নয় প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকার পেনশন আবার চাইলে আপনি আরও বেশি টাকাও প্রতি মাসে পেনশন পেতে পারেন আজীবন পর্যন্ত অর্থাৎ বিনা পরিশ্রমে আজীবন স্যালারি আবার এখানেই শেষ নয় প্রতি মাসের এই চল্লিশ হাজার টাকার স্যালারি বা পেনশন আপনি ততদিন পর্যন্ত পাবেন যতদিন পর্যন্ত আপনি নিতে চান পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর এমনকি যদি আপনি এটাকে বন্ধ না করেন তাহলে আপনার নেক্সট জেনারেশনও এই বেনিফিট পেতে থাকবে কিন্তু যদি আপনি এই বেনিফিট নেওয়া বন্ধ করতে চান তাহলে যখন আপনি এই পেনশন বন্ধ করবেন তখন আপনি একটা বিশাল বড় রকমের অ্যামাউন্ট প্রায় কোটি টাকা ওয়ান টাইম রিটার্নও পাবেন এবং এত কিছু আপনারা পেতে পারেন ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই থেকে তাই যদি আপনি আপনার কর্মজীবন থেকে আর্লি রিটায়ারমেন্ট নিতে চান বা রেগুলার ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামও পেতে চান তাহলে এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনার জন্য একটা বেস্ট প্ল্যান হতে পারে তো সেই ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কি সেটা কিভাবে কাজ করে প্রত্যেক মাসে এই চল্লিশ হাজার টাকা ইনকাম পাওয়ার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে হবে কিনা যদি করতে হয় তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কিভাবে এই ইনকাম পাবেন এবং সব থেকে বড় কথা এসবিআই এর কোন স্কিম থেকে এই বেনিফিট আপনারা পাবেন সেগুলো সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আবারও বলছি আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমত সেই ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই যার নাম হচ্ছে এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এটা কিন্তু কোনও স্কিম নয় এটা একটা প্ল্যান যেটা অন্য একটা স্কিমে অ্যাক্টিভেট করে আপনি এই চল্লিশ হাজার টাকার মান্থলি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট নিয়ম মেনে টাকা উইথড্রল করার পদ্ধতি হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান যেহেতু টাকা উইথড্র করতে হবে তার মানে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে কারণ ফ্রিতে কখনোই কিছু পাওয়া যায় না টাকা তো দূরের কথা বেসিক্যালি প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকাম জেনারেট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সেই স্কিমে একটা মোটা টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হয় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার মতো টাকা না থাকলে এই স্কিমের বেনিফিট পাওয়া যায় না এবং একটা নির্দিষ্ট রেট অফ রিটার্ন অনুযায়ী সেই নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত প্রত্যেক মাসে বা প্রত্যেক তিন মাসে ইন্টারেস্টের টাকাটা প্রদান করা হয় এবং সেই নির্দিষ্ট টাইমের পরে ইনভেস্ট করা সেই পুরো টাকাটা ফেরত দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে ম্যাচুরিটিতে এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হয় না এটা হল মান্থলি ইনকাম পাওয়ার জন্য বেসিক ক্রাইটেরিয়া এবং এই ধরনের জনপ্রিয় দুটি স্কিম হল ব্যাংক বা পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিন্তু এগুলো যেহেতু গভর্নমেন্ট স্কিম তাই রিস্ক খুবই কম হওয়ার সাথে সাথে এই স্কিমগুলো থেকে রিটার্নও অনেক কম পাওয়া যায় তাছাড়া এই সব স্কিমের একটা সীমাবদ্ধতাও রয়েছে এগুলোতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই ইনভেস্টমেন্ট করা যায় কিন্তু এই এসডব্লিউপি প্ল্যানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার কোনো লিমিটেশন নেই আপনি আপনার মতো যত খুশি টাকা এটাতে ইনভেস্ট করতে পারেন এবং তারপর সেই ইনভেস্টেড অ্যামাউন্ট থেকে প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক জমা হবে এবং আপনি সেটাকে স্যালারি বা পেনশন হিসাবে ইউজ করতে পারবেন এবং আপনি যতদিন পর্যন্ত সেই ইনকাম বা স্যালারি পেতে চান ততদিন পর্যন্ত সেটাকে কন্টিনিউ রাখতে পারেন কোনো টাইম লিমিটও নেই আর সবচেয়ে মজার ব্যাপার হল যতদিন খুশি এই টাকা উইথড্রল করার পরেও যত টাকা আপনি ইনভেস্ট করবেন তার চেয়েও কয়েকগুণ বেশি টাকা আপনি একসাথে এককালীন রিটার্নও পাবেন যখন আপনি এই প্ল্যানটা বন্ধ করতে যাবেন এমন কি যদি আপনার কাছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার মতো টাকা না থাকে তবুও আপনি বেনিফিট নিতে পারবেন এমন একটা পদ্ধতি আপনাদের জানাবো। তো এটাই হলো এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই এসডব্লিউপি প্ল্যানটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটাও ক্লিয়ার হয়েছে যে আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতেই হবে যদি এই চল্লিশ হাজার টাকার মাসিক ইনকাম আপনি নিতে চান তো এবার আমি আলোচনা করব চল্লিশ হাজার টাকা প্রতি ইনকাম করার জন্য মোট কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে তবে তার আগে দেখাবো যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার মতো টাকা আপনার না থাকে তাহলে আপনি কিভাবে প্রতি এই ইনকাম করতে পারবেন তো যদি আপনার কাছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার মতো টাকা না থাকে তাহলে প্রথমে আপনাকে একটা মোটা টাকা বা লাম্পসাম অ্যামাউন্ট তৈরি করতে হবে যেটা আপনি কোনো ব্যাংক বা পোস্ট অফিস থেকে পাবেন না পাবেন মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে কিছু টাকার এস করে তো আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তারা জানেন যে এই এসআইপি এর পুরো নাম হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমিয়ে মিউচুয়াল ফান্ড থেকে অনেক বড় ধরনের রিটার্ন পাওয়ার পদ্ধতি হল এসআইপি আর ইএসডব্লিউপি হল এস এর একদম অপোজিট একটা প্রসেস যার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম পাবেন তো যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনাকে খুব বেশি নয় প্রত্যেক মাসে মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি ইনভেস্টমেন্ট শুরু করতে হবে আগামী দশ বছর পর্যন্ত কিন্তু আপনারা যারা ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি সম্পর্কে জানেন তারা জানেন যে যদি প্রতি বছর আমরা আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে কিছুটা করে না বাড়াই তাহলে সেই ইনফ্লেশন আমাদের টাকার মানকে ভবিষ্যতে কমিয়ে দেবে তাই এস না করে আমাদের স্টেপ আপ এস আইপি করা উচিত এবং আজকের ভিডিওতে এসআইপির জন্য আমি যে ফান্ডগুলোকে চুজ করেছি সেগুলো লং টাইমে খুব কম করে হলেও সিক্সটিন পার্সেন্ট বা সেভেন্টিন পার্সেন্টেরও বেশি রিটার্ন দিয়ে এসেছে কিন্তু খুব বেশি রিটার্ন এক্সপেক্ট না করে আমি ধরলাম যে দশ বছরে আপনি ফিফটিন পার্সেন্ট রিটার্ন পাবেন যেটা আরামসেই পাওয়া যায় তাহলে দেখতেই পাচ্ছেন যে পাঁচ হাজার টাকার টেন পারসেন্ট স্টেপ আপ এস আইপিতে ফিফটিন পার্সেন্ট রিটার্ন অনুযায়ী দশ বছর পর আপনি রিটার্ন পাবেন প্রায় কুড়ি লাখ টাকা তো চল্লিশ হাজার টাকার মান্থলি ইনকাম পাওয়ার জন্য আমাদের প্রথম গোল হল এই কুড়ি লাখ টাকার ফান্ড তৈরি করা এবং আপনাদেরকে এটা অবশ্যই বলবো যে এই পাঁচ হাজার টাকার এস শুধু একটা মিউচুয়াল ফান্ডে না করে ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করা উচিত আমি বলবো তিনটি আলাদা আলাদা ক্যাটাগরি তিনটি আলাদা ও ভালো মিউচুয়াল ফান্ডে স্টার্ট করতে পারেন যেমন স্মল ক্যাপ ক্যাটাগরির একটা ফান্ডে মিড ক্যাপ ক্যাটাগরির একটা এবং একটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করুন তাহলে রিস্ক ও রিটার্ন দুটোই খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে তো স্মল ক্যাপ ফান্ড সিলেক্ট করতে পারেন টাটা স্মল ক্যাপ নিপ্পন স্মল ক্যাপ কানা রোবেকো স্মল ক্যাপ এসবিআই স্মল ক্যাপ বন্ধন স্মল ক্যাপ এগুলোর মধ্যে থেকে এইসব স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বর্তমান সময় খুবই ভালো পারফর্ম করছে এবং অল টাইম অ্যাভারেজ প্রায় টোয়েন্টি সেভেন পারসেন্টেরও বেশি রিটার্ন দিচ্ছে এবং ফিউচারে এই মিউচুয়াল ফান্ডগুলো থেকে কম করে হলেও কুড়ি পার্সেন্ট রিটার্ন তো আশা করাই যায় এবং মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড এবং মতিলাল অসল মিড ক্যাপ ফান্ড বর্তমান সময় খুব ভালো পারফর্ম করছে অল টাইম অ্যাভারেজ প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্টের মতো রিটার্ন দিচ্ছে কিন্তু আমরা খুব বেশি আশা করব না আমরা ধরছি যে ফিউচারে এই মিউচুয়াল ফান্ড সেভেন্টিন থেকে এইটিন পার্সেন্ট রিটার্ন দিতে পারে এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে পরাক পারিক ফ্লেক্সি ক্যাপ ও জেএম ক্যাপ ফান্ড খুবই ভালো পারফর্ম করছে বর্তমান সময়ে অল টাইম প্রায় টোয়েন্টি পার্সেন্টেরও বেশি রিটার্ন দিয়ে আসছে এবং আমরা ধরছি ফিউচারে খুব কম করে হলেও এই ফান্ড ফিফটিন পার্সেন্ট রিটার্ন দেবে এবং আপনারা এই সব ফান্ডের মধ্যে যে কোনো ফান্ডে এসআইপি স্টার্ট করতে পারেন এবং আবারও বলছি এটা আমার কোনো রেকমেন্ডেশন নয় আপনারা নিজের রিসার্চ অনুযায়ী যে কোনো ফান্ড সিলেক্ট করতে পারেন এবং সেই পাঁচ হাজার টাকার মধ্যে স্মল ক্যাপে দুই হাজার টাকা মিড ক্যাপে দুই হাজার এবং ফ্লেক্সি ক্যাপে বা লার্জ ক্যাপে এক হাজার টাকার এসআইপি স্টার্ট করতে পারেন এবং যে মাসিক ইনকাম আমরা পাব সেটাও মিউচুয়াল ফান্ড থেকেই আমরা পাব কিন্তু এসডব্লিউপি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেই আপনার কাছে লামশাম অ্যামাউন্ট থাকুক বা আপনি এসআইপির মাধ্যমেই মোটা টাকা তৈরি করে থাকেন না কেন এসডব্লিউপি চালু করার আগে আপনি যে মিউচুয়াল ফান্ড থেকে মান্থলি ইনকাম পেতে চাচ্ছেন বা যেটাতে এসডব্লিউপি চালু করতে চান সেটাতে সেই টাকাটা কমসে কম পাঁচ বছর ইনভেস্ট করে রাখা উচিত যাতে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা কম্পাউন্ডিং এর সুযোগ পায় এবং তাহলে আপনার প্রিন্সিপাল ইনভেস্টেড অ্যামাউন্টটা পাঁচ বছরে অনেকটাই বৃদ্ধি পাবে এবং পাঁচ বছর পর থেকে যখন আপনি মান্থলি উইথড্রল স্টার্ট করবেন তখন প্রতি মাসের সেই উইথড্রল অ্যামাউন্টটা সেই রিটার্ন থেকেই আসতে থাকবে এবং আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কখনোই শেষ হবে না তো এই এসডব্লিউপি প্ল্যান চালু করার জন্য আপনাকে একটা ভালো ফান্ড চুজ করতে হবে এজন্য ভালো অপশন হতে পারে কোনো হাইব্রিড ফান্ড ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ড ইত্যাদি যেমন এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড তবে যদি আপনারা লং টাইম এই বেনিফিট নিতে চান তাহলে লার্জ ক্যাপ ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডেও ডব্লিউপি চালু করতে পারেন তবে আজ আমি এসবিআই এর একটা ভালো ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ডে ডব্লিউপি চালু করলে কি রকম বেনিফিট পাওয়া যাবে তা দেখাবো এই ফান্ডটাও ডব্লিউপি এর জন্য একটা ভালো ফান্ড যদিও কোনটাই আমার রেকমেন্ডেশন নয় এই ফান্ড সম্পর্কে আমি ডিটেইলসে একটা ভিডিও বানিয়েছি সেটার লিংক ডেসক্রিপশনে পাবেন তো জানিয়ে দেই এই ফান্ডের অল টাইম অ্যাভারেজ রিটার্ন রয়েছে এইটিন পারসেন্টেরও বেশি তো যদি আপনি সেই এসআইপির মাধ্যমে জমানো কুড়ি লাখ টাকা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে পাঁচ বছর জমা থাকলে আপনার কুড়ি লাখ টাকা হবে চল্লিশ লাখ টাকা তো এবার আপনারা এই টাকা থেকে এসডব্লিউ পি প্ল্যান অ্যাক্টিভেট করে চল্লিশ হাজার টাকার ইনকাম নিতে পারবেন তো আরও একটা কথা জানিয়ে দেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ওপর ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্ট উইথড্রল সেট করা উচিত তবেই আপনি মান্থলি ইনকাম যতদিন খুশি নিতে পারবেন আপনার জমানো টাকা কোনোদিনও শেষ হবে না এবং যখন আপনি টাকা তুলবেন বিশাল বড় একটা অ্যামাউন্টও রিটার্ন পাবেন কেন ওয়ান পার্সেন্টের বেশি উইথড্রল করা ঠিক নয় সেটা আমি পরে বলছি তো চলুন প্রথমে দেখে নেই সেই এসডব্লিউপি ক্যালকুলেশনটা যদি আপনি চল্লিশ লাখ টাকার এসডব্লিউপি করেন এবং এর ওয়ান পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকার উইথড্রল সেট করেন প্রতি মাসে তাহলে ফিফটিন পার্সেন্ট রিটার্ন পাওয়া গেলে পনেরো বছরে আপনি মোট বাহাত্তর লাখ টাকা তুলেই নেবেন কিন্তু তারপরেও আপনার কাছে থাকবে প্রায় আটাত্তর লাখ টাকা আবার ম্যাজিকটা দেখুন যদি আপনি আরও বেশি সময় পর্যন্ত টাকা তুলতে থাকেন তাহলে আরও অনেক বেশি টাকা রিটার্ন পাবেন দেখুন যদি আপনি কুড়ি বছর পর্যন্ত টাকা তুলতে থাকেন তাহলে কুড়ি বছরে মোট তুলবেন ছিয়ানব্বই লাখ টাকা কিন্তু তবু আপনার কাছে টাকা থাকবে বা আপনি রিটার্ন পাবেন প্রায় এক কোটি তেইশ লাখ টাকা সুতরাং দেখতেই পেলেন যে এই এসডব্লিউপি প্ল্যানের মাধ্যমে কিভাবে আপনারা লাইফটাইম পেনশন বা লাইফটাইম একটা মোটা টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এবং তারপরও একটা মোটা টাকা রিটার্নও পাবেন কিন্তু কেন মান্থলি ওয়ান পার্সেন্টের বেশি এসডব্লিউপি সেট করা উচিত নয় সেটা জানিয়ে দিই সাধারণত বেশিরভাগ মিউচুয়াল ফান্ড থেকেই লং টাইমে ফিফটিন পার্সেন্ট রিটার্ন তো পাওয়াই যায় তাই যদি আপনি প্রত্যেক মাসে ওয়ান পার্সেন্ট উইথড্রল সেট করেন তাহলে টুয়েলভ পার্সেন্ট আপনি প্রতি বছর তুলে নেবেন কিন্তু সেই ফান্ড যদি ফিফটিন পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে ওয়ান পার্সেন্ট প্রতি মাসে তোলার পরেও থ্রি পার্সেন্ট প্রতি বছর জমতে থাকবে যার ফলে আপনি প্রতি যে টাকাটা তুলবেন সেটা আপনার প্রিন্সিপাল ইনভেস্টেড টাকা থেকে নয় আপনি প্রতি বছর যে টাকা ইন্টারেস্ট পাবেন সেটা থেকে কাটতে থাকবে আপনার ইনভেস্ট করা টাকা কমবে না বরং বাড়তে থাকবে কিন্তু যদি আপনি ওয়ান পার্সেন্টের বেশি উইথড্রল করেন তাহলে প্রতি বছর আপনি যে টাকা তুলবেন সেটার তুলনায় আপনি ইন্টারেস্টটি পাবেন কম তার মানে আপনার আসল টাকাটাও কমতে থাকবে এবং কিছুদিনের মধ্যে আপনার আসল টাকাই শেষ হয়ে যাবে এই কারণেই প্রতি মাসে ওয়ান পারসেন্টের বেশি কখনোই উইথড্র করা উচিত নয় সম্ভব হলে ওয়ান পার্সেন্টেরও কম উইথড্রল করা উচিত কারণ স্টক মার্কেটে নিশ্চিত রিটার্ন বলে কিছু নেই এবং আরও একটা কথা এসডব্লিউপি চালু করলে আপনাকে সব সময় আপনার পোর্টফোলিওর ওপর নজর রাখা উচিত বিশেষ করে মার্কেটে যখন কোনো কারণে ডাউনফল আসে তখন এই এসডব্লিউপি কিছুদিন দু তিন মাস বন্ধ রাখাটা বুদ্ধিমানের কাজ হবে কারণ মার্কেটে কারেকশন দু তিন মাসের বেশি তো থাকে না তো এটাই হল এসডব্লিউপি প্ল্যানের ম্যাজিক এবং আপনারা এইভাবে এই প্ল্যানের মাধ্যমে লাইফটাইম একটা ফিক্সড ইনকাম পেতে পারেন শেষে আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আমি কোন ফিনান্সিয়াল এক্সপার্ট নই এবং এটা আমার কোনো রেকমেন্ডেশনও নয় শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও তৈরি করা ইনভেস্টমেন্ট করার আগে নিজে ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস ক্যাফলি বিফোর ইউ ইনভেস্ট তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে